জন্য পোলট্রি ফার্মে চলে এসেছি, একটা পোলট্রিও নিয়ে নেব। ওই বড়টা নিয়ে ওইটা ওই যে ওইটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা ভালো আছে, হ্যাঁ বড় আছে ওটা। আর চলো তুমি কি করছো বলো? তুমি কি করছো? বাবু খেজুর নিয়ে যে খেজুর কি করবা, চাটনি করবা? খেজুরের চাটনি করবা, টমেটো খেজুরের? দেখুন বন্ধুরা, এখানে রসুন ছাড়ানো চলছে, আর এদিকে আদা ছাড়ানো চলছে, পেঁয়াজ কুচি হয়ে গেছে। তুমি কি করছো বলো? আদা আদা বাটা চলছে গো। রসুন কই তোমার? ঠিক আছে, আদা বাটা চলছে। কি করছো সব? রান্না করবা? তা কাঠ নিয়ে এলাম শুকনো শুকনো, ভালো ভালো দেখে অনেক কাঠ আছে তো। বাগানটা তোমাদের মনে হচ্ছে গোটাই অনেক বাগান তো, বড় বাগান, অনেক খেয়াল কাঠ আছে তোমাদের, পোড়া কাঠের অভাব নাই তো। কাঠ হয়ে গেছে, চলে এসো, নিয়ে চলে এসো। রান্না চলে এসেছে, কাঠগুলো রেখে দেবা নাকি? ঘুরে লা, লম্বা করে, হ্যাঁ ওইভাবে রেখে দাও। কি রান্না করবা? পোলট্রির মাংস। কাটা বাছে 1.5 কিলো নাকি? 1.5 কিলো। তাহলে তেল কতটা লাগবে? তেল 150 গ্রাম দেবো। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দাও। দেখুন বন্ধুরা, আমাদের রান্ধনি ঠাকুর দেখুন কোথা থেকে এসছে, বাইরে কামারমণি থেকে। ঠিক আছে, রান্না করছি দেখি, আজকে পোলট্রির মাংস রান্না করবে, কিভাবে নতুন ভাবে রান্না করছে দেখি আমরা। আর সঙ্গে থাকবে জামাই বাবু। লঙ্কা পড়ে গেল, 5 ফোড়ন পড়ে গেল, এবার কি বলছি, পেঁয়াজ, এটা কষানো হবে নাকি? কষা কষা হবে, পেঁয়াজ কষানো চলছে। এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, হ্যাঁ এটা নতুন রাঁধুনি, না লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, ওটা রসুন, ঠিক আছে রসুন বাটা দিলাম। এইটা আদা বাটা, আদা বাটা, ঠিক আছে এটা করছে না আগে। আজকে আমরা সবাই মিলে রান্না করছি, জিরে বাটা পড়ে গেছে, হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। তোমার শালি রান্না করছে আর তুমি রান্না করবো নাকি দুজনাই? আর দুজনে তো রান্না চলবে, যাই বাবু আর শালি কে কেমন পারে, মাংস পড়ে গেল, হলুদ দিয়ে দাও, কি কি মশলা দেওয়া দাও, লঙ্কা গুঁড়ো, হলুদ,
পড়ে গেল লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, আর দিয়ে দেবো হলুদ, হ্যালো, কতক্ষণ লাগবে কষতে? ১৫ মিনিট এখন ঢাকা দিয়ে দেবো নাকি? লবণই দেয়নি, দাও লবণ দাও, দাও লবণ ছিল, লবণ ছিল, লবণ দিয়ে দিচ্ছি দু চামচ। আমরা তিনজনে মিলে রান্না করছি, লবণ পড়ে গেছে, হ্যাঁ দু চামচ হবে, দাও ঢাকা দিয়ে দাও, ঢাকা পড়ে গেছে, কতক্ষণ থাকবে? ১০ মিনিট, ঠিক আছে ১০ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। না না দেখে যাও রান্ধনি ঠাকুরটিকে দেখে যাও, সবাই মিলে চলে এসো, চলে এসো, কেমন রান্ধনি ঠাকুর এসেছে নতুন, হায়ার করে নিয়ে এসছে বিকাশ, হায়ার করে নিয়ে এসছে বলছি বিকাশ, কোথা বাড়ি, জল বেরিয়ে গেছে তো অনেক, দারুন দারুন সেন্ট যা উঠছে গো, দারুন সেন্ট, ফাটাফাটি রান্না, রান্না খারাপ হবে না, গ্যারান্টি, এই রান্ধনি ঠাকুরের গ্যারান্টি আছে গো, এত সুন্দর রান্না, হ্যাঁ কি বলো বিকাশ, ও নিজে খাইতে, তুমি রান্না করছো শুধু, দেখুন মাংস কষানো হয়ে গেছে, একবার টেস্ট করে নেব, লবণ টবণ সবকিছু ঠিক আছে নাকি, আমার শালি রান্না করেছে, কেমন রান্না হয়েছে দেখি, এখানে হবে টেস্ট, টেস্ট করে দেখো কেমন হয়েছে, আগে কী কী লাগবে না লাগবে আর বলো, কিছু দরকার আছে তো বলে দাও কী কী দেবো, গেল তুমি রান্না করো, আর লাগবে না, সব ঠিক আছে একদম, তাহলে একদম সলিড রান্না হয়ে গেছে আজকে, চিকেন কষা আমাদের হয়ে গেছে, এইভাবে বাড়িতে রান্না করবে, তার মধ্যে এবার মিট মশলা দিয়ে নামিয়ে নেব, এই দিয়ে দিচ্ছি মিট মশলা, বাস মাখিয়ে দাও, হালকা মাখিয়ে দাও, আর খালি গরম মশলা দেবো নাকি, গরম মশলাও দিয়ে দেবো, এত সুন্দর হয়েছে না কষানো মাংসটা, জমে যাবে আজকে, গরম গরম ভাতের সঙ্গে কষা মাংস জমে যাবে, দেখে যাও তুমি রান্না কেমন করেছে দেখো, নতুন রান্না ঠাকুরের রান্না যা করেছে আজকে, কালারটা দেখে যাও, কালার দেখে যাও দেখো, দেখো কত সুন্দর রান্না হয়েছে, এই দেখুন বন্ধুরা আমাদের একটা চলেছে নতুন, নতুন টেস্ট করার জন্য চলে এসেছে, টেস্ট করার জন্য আমাদের চলে এসেছে, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে, আর পিস তুলে দাও তো, গরম গরম আছে, তা ঠিক আছে হাত ধুয়ে দাও, বাবু বসো সবাই ঢুকে যাও, আর টেস্ট চলছে, টেস্ট, হ্যাঁ অনেক পাটি চলে এসেছে, বিশাল ব্যাপার না, এখন সেগুলিতে ঠিক আছে, আবার দেখছি সালি তো, তাই এখানে বদনাম করে ধান্দা করছে, সব জামাইবু দিয়েছে, হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি ভাজে 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 ভালো করে ভেজে দাও, মোটামুটি হয়ে গেছে না,
না এ হয়ে গেছে রান্না একদম ভালো উঠলো যা মুখে ভরে দাও একটা কম টেস্ট হচ্ছে দেখো রান্ধে ঠাকুরকে একটা দিল না মুখে ভরে তোমরা নিজেরাই খেয়ে নিছো দাও হাঁ করো দেখো টেস্ট দেখো খাওয়া দাওয়া মস্তি করা কেমন রান্না হয়েছে না হয়েছে জীবনে অনেক দিন খাইনি আজ প্রথম খাচ্ছি।